তো আমি একটা প্রশিক্ষণ ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছি, এই প্রশ্নটি অনেকের কাছে করতে চাই কিন্তু প্রশ্নটা করা হয় না, কিন্তু আপনার কাছে কেন জানি করতে ইচ্ছে করছে খুবই। সেটি হচ্ছে যে যত দিন যাচ্ছে প্রশিক্ষণের কথা অনেক এমডি স্যাররাই বলছেন, প্রশিক্ষণের গুরুত্ব আমরা অনুধাবনও করছি, কিন্তু প্রশিক্ষক তো তৈরি হচ্ছে না স্যার। আবার প্রশিক্ষণ ডিপার্টমেন্ট থাকলেও সে প্রশিক্ষণ ডিপার্টমেন্টে একজন বা দুইজন দিয়েই সে ডিপার্টমেন্ট চলছে, পর্যাপ্ত প্রশিক্ষক নেই, আবার প্রশিক্ষক তৈরিও হচ্ছে না। তো আমার কেন জানি একটু স্যার জানতে ইচ্ছে করছে যে আপনারা যেহেতু নতুন দায়িত্ব নিয়েছেন এবং আপনাদের যে কমিটমেন্ট, যে একবারে ঢেলে সাজানোর যে বিষয়গুলো, আসলে আপনারা এরকম কোনো চিন্তা নিয়ে এসেছেন কিনা যে আপনারা আসলে একাধিক প্রশিক্ষক রাখা বা প্রশিক্ষক ডিপার্টমেন্ট করে একটা পূর্ণাঙ্গ ডিজিটালাইজড একটা করা, এই ধরনের কোনো আসলে পরিকল্পনা আছে কিনা স্যার, বা আপাতত এরকম করা উচিত কিনা, আপনি কি মনে করেন স্যার? আসলে এখন আপনাকে কিছু পুরনো কথা বলা লাগে আমার, যেহেতু আপনি কথাটা প্রশ্ন করেছেন। আপনার আমি যখন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করি 2010-এর কথা বলছি আপনাকে, বাংলাদেশে আমার টিমের লোকদেরকে কুমিল্লা বার্ড বলেন, বগুড়া বার্ড বলেন, মানে যতগুলো ট্রেনিং ইনস্টিটিউট আছে বাংলাদেশে সব জায়গার মধ্যে আমি প্রশিক্ষণ করিয়েছি। বাংলাদেশে এমন কোনো 5-স্টার হোটেল নাই যেসব হোটেলের মধ্যে ওদেরকে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় না। আমি দেখেছি যে ইন্স্যুরেন্সের প্রশিক্ষণের কোনো বিকল্প নাই, ব্যবসা বাড়ানোর জন্য প্রশিক্ষণ মাস্ট, এবং এগুলো টাইমলি করা উচিত, প্রশিক্ষণগুলো টাইমলি করা উচিত। তো আমি প্রায় 1 কোটি টাকার উপর আমি ব্যক্তিগতভাবে আমি খরচ করেছি শুধু ট্রেনিংয়ের উপর। এই আমার সংগঠনের লোকদেরকে প্রশিক্ষণ দিয়ে দিয়ে আমি 1 কোটি টাকার উপরে শুধু আমার পকেট থেকে আমি খরচ করেছিলাম। কেন করেছিলাম, যে আমার ইনকামও ছিল তখন প্রচুর পরিমাণে ইনকাম ছিল, আমি দেখলাম যে এদেরকে আরো বেশি প্রশিক্ষিত করতে পারলে আরো লাভ হবে। তার মানে কোম্পানি বাজেট দিচ্ছে না, কোম্পানি বাজেট না দিলে আমার সমস্যা নেই, যেহেতু আমার ইনকাম হচ্ছে আমি খরচও করতেছি। তো এই ক্ষেত্রে আপনারা যারা বিভিন্ন সময় আমার সংগঠনে বা আমার টিমে বাংলাদেশের আন্তে প্রান্তে বিভিন্ন জায়গায় কাজ করেছেন, তারা অবশ্যই বলতে পারবেন ভালো যে কি পরিমাণ প্রশিক্ষণ আমি তাদেরকে দিয়েছি। একটা না, 7 দিনের ট্রেনিং হয়েছে। 7 দিন ট্রেনিং এর মধ্যে দেখা গেল প্রথম 3 দিন ট্রেনিং আমি একাই চালিয়েছি, একটানা 3 দিন ট্রেনিং আমি একাই দিয়েছি। হয়তো মানুষ বোর ফিল করবে যে অনেক সময় মানুষ দেখা যায় 1 ঘন্টা ট্রেনিং শুনতে চায় না, অমনোযোগ হয়ে যায়। আমি যখন ট্রেনিংগুলি দিয়েছি আপনার সকাল 9টার সময় আমাদের ট্রেনিং রুমের মধ্যে যারা ট্রেনিং প্রাপ্ত ছিলেন তারা প্রবেশ করেছেন, এবং রাত 9টার সময় আমরা কিন্তু এই ট্রেনিংগুলি শেষ করেছি, অর্থাৎ 12 ঘন্টা ট্রেনিং ছিল। এখানে 12 ঘন্টার মধ্যে আমরা মাঝখানে কী করেছি, আমরা একটা 11টার দিকে একটা ব্রেক দিয়েছি, টি ব্রেক, আমরা 2টার সময় লাঞ্চ দিয়েছি, এখানে 1 ঘন্টার জন্য ব্রেক দিয়েছি, আবার 5টার দিকে আমরা আবার একটা টি ব্রেক দিয়েছি, রাতে 9টার সময় ট্রেনিং শেষ করে আমরা ডিনারে দিয়েছি। তো এই যে আপনার একটা লম্বা 12 ঘন্টার ট্রেনিং, আপনার দোয়ায় এই 12 ঘন্টার ট্রেনিং কিন্তু আমি একাই চালিয়েছি। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন একটানা 3 দিন ট্রেনিং কিন্তু আমি চালিয়েছি। তো এই অভিজ্ঞতা থেকে আমি বারবার ট্রেনিং এর কথা কেন বলতেছি, যে ট্রেনিং এর আসলে বিকল্প নাই। আপনি একটা মানুষকে জাগ্রত করতে চাইলে, একটা মানুষকে লিডার হিসেবে তৈরি করতে চাইলে আপনার ভিতরে যে এক্সপিরিয়েন্সটা আছে, যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই আপনাকে এখনই, যেমন আমরা একটা মোবাইল থেকে আর একটা মোবাইলের মধ্যে আমি একটা পিকচার আমি সেন্ড করতে চাই, তাহলে পিকচারটা যখন আমি সেন্ড করতে চাই, এখন আমি এখান থেকে সেন্ড করেছি কিন্তু ওখানে ঢুকতেছে না, ঢুকতেছে না, তার কারণ ওখানে দেখাচ্ছে মেমোরি ফুল, ওই পাশের মেমোরি ফুল, আর যদি মেমোরি ফাঁকা থাকতো তাহলে কিন্তু আমার ছবিটা ঢুকে যেত ওখানে। তার মানে হলো আমার এই মাথার মধ্যে এটা ধরেন একটা মেমোরি, এটার ভিতরে যা আছে আমি এটা আপনার মাথার মধ্যে আমি ট্রান্সফার করতে চাই, যেহেতু আপনি আমার ট্রেনিং ডিপার্টমেন্টে আছেন, আমার ট্রেনিংটা আমি আপনার মাথায় দিতে চাই। তাইলে এখন আমি যখন দিতে যাই তখন দেখি যে আপনার মেমোরি ফুল, মানে এটা ফিরে আসতেছে, তার মানে এটা কিন্তু কাজে লাগতেছে না, আমি ঢুকানোর চেষ্টা করতেছি এটা আবার ব্যাক করতেছে। তাইলে এই মানুষকে ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা আমি আপনাকে বলি, প্রথম দিন হলো আপনার মেমোরি তো ফুল হয়ে আছে, একটা ফুল মেমোরি নিয়ে আপনি ট্রেনিংয়ে ঢুকছেন, তাহলে ফার্স্ট ডে হলো আপনার এই মেমোরি ফাঁকা করতে হবে, ডিলেট করতে হবে পুরো মেমোরি। মেমোরি যখন ডিলেট করতে করতে একবার ফাঁকা করবেন, তখন যা ঢুকাইবেন যতক্ষণ পর্যন্ত ক্যাপাসিটি আছে এটা কিন্তু এটার ভিতরে ঢুকতে থাকে। তো এখন আপনি ফুল মেমোরিরে ডিলেট না করে যতই প্রশিক্ষণ দেন না কেন, সকালে প্রশিক্ষণ দিবেন, প্রশিক্ষণ রুম থেকে বেরোয় যাওয়ার পরে সেটা ভুলে গেছে, এটার আর গুরুত্ব নাই, তার মনেও নাই কি প্রশিক্ষণ হয়েছে বা কোথায় ট্রেনিং হয়েছে। তো এই ট্রেনিংগুলি যদি আপনি ওইভাবে দিতে পারেন যে আগে ফার্স্ট টাইম হলো তার এই মেমোরি আগে ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে, তারপরের দিন আপনি কি দিতে চান, তার মেমোরিতে কোন ধরনের আপনার
সফটওয়্যার ঢুকাইতে চান, এটা পরের দিন আপনি ঢোকান, তাহলে তৃতীয় দিন আপনি এসে তার এটারে সার্জারিটারে আবার সেলাই করে তারে ছেড়ে দেন। তার মানে এখন আর বের হওয়ার কোনো সুযোগ নাই, কারণ ডিলেট করে আপনার সফটওয়্যার ঢুকাইছেন এটার ভিতরে, এখন সেলাই করে ছেড়ে দিয়েছেন, এখন এটার মাথার মধ্যে আর অন্য কিছু চলতেছে না, এখন এটাই খালি তার মাথার মধ্যে ঘুরতেছে। এইভাবে যদি আপনি ট্রেনিংগুলোরে যদি বাস্তবমুখী করতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস যে আপনার এটা খুব কাজে আসবে। এবং এই ট্রেনিংগুলো আসলে দরকার, লিডারশিপের উপরে ট্রেনিং দরকার। যেমন আমি আমার মনে হয় যে আমাদের সব এমপিদেরকে নিয়ে আইডিআর ট্রেনিং করানো উচিত, আমাদেরকে ট্রেনিং করানো উচিত আগে, কারণ আমার ট্রেনিং হইলে ওই গাইডলাইনটা কিন্তু আমি আবার নিচের দিকে দিতে পারবো। এটা উদ্যোগ নেওয়া উচিত যে সব এমডিদেরকে আগে ট্রেনিং দেওয়া, একদিন দুই দিন তিন দিনের ট্রেনিং দেওয়া, যে আসলে সরকার কি চায়, কিভাবে ইন্ডাস্ট্রিটা চলতে চায়, বা কোন ধরনের আপনার পজিশন বিল্ড আপ করতে চায়, সরকারের যে একটা মনোভাব থাকে যে আমরা এই বিমা শিল্পটাকে এইভাবে দেখতে চাই, তাহলে এই এইভাবে দেখতে চাইলে তো এটা আগে আমাকে আমার মাথায় দিতে হবে, তাহলে আমার মাধ্যমে এটা আবার আমার নিচের লেভেলে বা একদম নিম্নস্তর পর্যন্ত এটা পৌঁছে যাবে। তো এইভাবে যদি আমরা বাস্তবমুখী চিন্তা করতে পারি, তাহলে কিন্তু এটা ট্রেনিং এর একটা প্রভাব পড়বে। আর যদি আমরা বাস্তবমুখী চিন্তা না করে যদি খালি প্রশিক্ষণে দিয়ে গেলাম, সকালে ট্রেনিং হলো, ট্রেনিং থেকে বেরিয়ে যাওয়ার পর সব ভুলে গেল, তো এইভাবে পরিশ্রম করে কিন্তু কোনো লাভ নাই। মানে একটা হলো আপনার কথা প্রসঙ্গে আরেকটা জিনিস আমি বলে ফেলি, আমরা আগে সবসময় পড়েছি যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এখন আমি এসে এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এটা এখন আর কাজ করতেছে না, আগের এই নিয়মটা এখন আর কাজ করে না। কারণ পরিশ্রম যদি সৌভাগ্যের প্রসূতি হয়, তাহলে সবচেয়ে বেশি পরিশ্রম তো রিক্সার ড্রাইভার বলেন, ঠেলা গাড়ি যারা চালায় ওদেরকে বলেন, যারা মাটি কাটে ওদেরকে বলেন, রাস্তা যারা কাজ করে ওদেরকে বলেন, জমির কৃষক যারা ওদেরকে বলেন, ওরা কিন্তু সবচেয়ে বেশি পরিশ্রম করে। তাহলে যারা সবচেয়ে বেশি পরিশ্রম করে ওরা কিন্তু কোনো সফলতা পায় না, ওরা সেই রিক্সা চালক, মৃত্যু পর্যন্ত সেই রিক্সা চালকই থেকে গেল, সে আর কোনোদিন ধনী হইতে পারল। তো এখন এই পরিশ্রম কেন্দ্রিক আপনার এই সৌভাগ্য, এটা কিন্তু আসলে এখন আর সম্ভব না। এখন হয়ে গেছে এগুলা পরিকল্পিত পরিশ্রম, আপনি প্ল্যানিং হয়তো যদি পরিশ্রম করতে পারেন, তাহলে কিন্তু এটার রেজাল্ট আসবে, সৌভাগ্য এখানে আসবে যদি প্ল্যান করে করেন। আমাকে যদি বলেন যে আমার পিছনে যে এখানে জানলা আছে, জানলার পিছনে একটা দেওয়াল আছে, আমাকে যদি আপনি বলেন যে আপনি স্যার সারাদিন সারা রাত আজকে এটা ধাক্কান, ধাক্কাইতে থাকেন সারা রাত, তাহলে আমি কী করলাম, এটা সারা রাত ধরে ধাক্কাইলাম, সারা রাত পরিশ্রম করলাম 8-9 ঘন্টা, সকালবেলা আপনি এখন আমার বললেন যে স্যার এটা কী রেজাল্ট হলো, তা আমি বললাম আপনি দেখেন, এখন আপনি বলেন যে কী রেজাল্ট হয়েছে, সারা রাত পরিশ্রম করলাম রেজাল্টটা কী, রেজাল্ট কিন্তু শূন্য, মানে এটারে ধাক্কায় কোনো এই পরিশ্রম করে কোনো লাভ হয় না। তদ্রূপ আপনার যদি পরিকল্পিতভাবে যদি আপনার পরিশ্রম করা যায়, আমার দৃঢ় বিশ্বাস সফলতা এখানে আসবে।